এসব মালা কেনা মালা তো, ওই জন্য অনেক সময় এগুলো বৈষ্ণব সেবায় লাগে না। সবকিছু যে ভক্ত বৈষ্ণব সেবায় লাগবে তা কিন্তু নয় বাবা, এটা একটু খেয়াল রাখতে হবে। সেটা কি, যদি মায়েরা মালা ফুল বাড়িতে তো অনেকে লাগান, বাগান তৈরি করেন বাড়ির সামনাসামনি, সেখান থেকে ফুল তুলে শুদ্ধাচারে মালা গাঁথলেন ভক্তি সূত্রে, ভক্তির সুতো দিয়ে, তারপর সেই মালা সারাদিন ধরে আপনার মনেই আছে যে আমি সেখানে গিয়ে বৈষ্ণবের গলায় পরিয়ে দেব, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা মনের মধ্যে আপনি সেই মালাটাকে তৈরি করলেন ভক্তি প্রেম দিয়ে। তারপর যখন মালাটা এখানে এসে পরিয়ে দেবেন, মালা, মা শব্দের অর্থ হচ্ছে অভিলাষ, আর লা মানে যিনি পূর্ণ করেন, ওই জন্য কণ্ঠে মালা পড়তে হয়, এটাই আমাদের উদ্দেশ্য। জপের মালায় জপ করতে হয়, জপ কেন মালার দ্বারা না, মালা হাতে নিয়ে আপনি জপ করলে যে উদ্দেশ্য আপনি জপ করছেন সেই উদ্দেশ্য আপনার পূর্ণতা প্রাপ্ত হয়। আর ভক্তের কণ্ঠে যিনি মালা পরিয়ে দেন তারও যেমন ইচ্ছা পূর্ণ হয়, এবং যাকে পরান তারও কিন্তু ইচ্ছা, অর্থাৎ বৈষ্ণবের ইচ্ছা কি যেন গৌর চরণে, নিতাই চরণে, রাধা গোবিন্দের চরণে তার প্রগাঢ় শুদ্ধ প্রেম ভক্তি উৎপন্ন হয়। এক বুড়িমা, এক বুড়িমা প্রতিদিন নদীর ধারে তার গ্রাম, তা মালা গাঁথত, সকাল থেকে ফুল তুলে এখান থেকে সেখান থেকে জোগাড় করে মালা গাঁথত, আর মালাটা গেঁথে পাশে নদী ছিল, নদীতে ভাসিয়ে দিত, নদীর স্রোতে ভাসতে ভাসতে মালা চলে যেত রাধে রাধে। তার একটা ছোট্ট নাতনি আছে, সে গিয়ে বললো, ঠাম্মা ঠাম্মা, ও ঠাম্মা, বলে কি হলো মা, বলে তুমি প্রতিদিন মালা গাঁথো কিন্তু মালাটা নদীতে কেন ভাসিয়ে দাও। ঠাম্মা তখন কেঁদে কেঁদে বললো, ওরে বাবা, এ দেখ আমার চোখে জল এলো তোর প্রশ্নটা শুনে, আমি মালা কেন নদীতে ভাসাই জানিস, এই নদীর সঙ্গে সরাসরি সাগরের যোগ আছে, এই নদীর স্রোতে আমার মালা ভাসতে ভাসতে ঠিক সাগরের গিয়ে মিশে যাবে, এটাই আমার উদ্দেশ্য, ওই জন্যই মালা গাঁথি আর মালা ভাসিয়ে দিই। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভক্তগণ, প্রেম নদী আর প্রেমের সাগর শচী নন্দন গৌর হরি, নদীর সঙ্গে যেমন সাগরের যোগ, নদীর জল যেমন সাগরে মেশে, ঠিক সেই রকম ভক্তের সঙ্গে ভগবানের একদম অন্তরের যোগাযোগ, ভকত হৃদয়ে মোর সতত বিশ্রাম, এটা গোবিন্দের উক্তি যে আমি ভক্তের হৃদয়ে বিশ্রাম করি। তিনি জগৎ পিতা বিশ্ব পিতা, আমরা তার সন্তান, তিনি অমৃতময়, আমরা অমৃতের সন্তান, তিনি পরমাত্মা আমরা জীবাত্মা, তিনি বিন্দু, তিনি সিন্ধু আমরা বিন্দু, তিনি পূর্ণ আমরা অংশ, তিনি ভগবান আমরা তার ভক্ত। ভক্তির গলায় মালা পরালে নদীর থেকে যেমন মালা সাগরে মিশে যায়, সেই রকম ভক্তের কণ্ঠে শুদ্ধাচারে মালা গেঁথে যদি পরিয়ে দেন সেই মালা একদিন প্রেমের সিন্ধু শচীনন্দন গৌরাঙ্গের গলায় ঠিক পৌঁছে যায়। ওই জন্য মালা কেনা মালার মধ্যে আভিজাত্য থাকে, অহংকার থাকে, কিন্তু ভক্তের তৈরি করা মালার মধ্যে শুদ্ধ প্রেম ভক্তি থাকে। যাই হোক, সবার চরণ আমার ভূলুণ্ঠিত, কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার থেকে যারা ছোট তাদেরকে আমি আশীর্বাদ করি, তারা সবাই সুস্থ থাকুক এবং কৃষ্ণ ভজনে মনোনিবেশ করুক, কারণ এটাই আমাদের সনাতন ধর্মের মূল প্রথা, মূল পথ। কলিযুগে যাগযজ্ঞে ফল নাহি আর, তাই তো হরে কৃষ্ণ নাম প্রভু করিলা প্রচার। কলিকালে তিনটে ধর্ম, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, যেটা এখানে পূর্ণরূপে দেখা যায়। শুধু নাম শ্রবণ করলেই কিন্তু পূর্ণতা প্রাপ্ত নয়, আকাঙ্ক্ষা থেকে যায়। আপনি যত কীর্তন শুনবেন তত আপনার আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু কোনো মানুষকে যদি একদম উদর পূর্ণ করে সেবা করানো যায়, একটা সময় সে হাত জোর করে বলবে, বাবা আর পাচ্ছি না। মানুষের মধ্যে, জীবের মধ্যেই তো ঈশ্বর আছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সে ঈশ্বর, কিবা বিপ্র কিবা ন্যাসী সন্ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভুর কথা, আগেরটা স্বামী বিবেকানন্দের কথা, আর এখন যেটা বলছি সেটা হচ্ছে চণ্ডীদাস ঠাকুরের কথা। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে না,
শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রমাণ দিলেন যে এই জগতে প্রত্যেকটি অস্তিত্বের মধ্যে আমি রয়েছি। ঈশ্বরও সর্বভূতানাং হৃদয়সজ্জন তিষ্ঠতি ভ্রামায়ান সর্বভূতানি যন্তারুঢ়ানি মায়া। এখানকার যে সেবা সেটা দেখার মতো। এত সুন্দরভাবে কীর্তন কমিটি সবার চরণে আমি ভুলুণ্ঠিত প্রণাম জানাই। এখানকার যারা কীর্তন কমিটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছেন, যে সমস্ত ছেলেরা মায়েরা এত আন্তরিক, এত তাদের আতিথেয়তা। এখানকার ভক্ত বৈষ্ণবের আগেও আনন্দ পেয়েছি, এবারেও আনন্দের কোনো ত্রুটি নেই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর মহাপ্রভুর রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের চিরঞ্জিতপুর হরিবাসর যেন আরো দীর্ঘ আয়ত হয়, আরো সুন্দর, আরো সাবলীল, আরো প্রেমময় হয়ে যায়। একবার সবাই মিলে নিতাই চান গৌরাঙ্গ মহাপ্রভু জয় ধ্বনি করুন, প্রেমানন্দে বলুন হরি বোল, কৃষ্ণ বলে। নতুন করে বলবার কিছু নেই। একটু আগে একটা বাচ্চা মেয়ে গানটা গাইলো, দেখলাম এই গান কেন বাঁধা হলো। এই গান যিনি রচনা করেছেন, যিনি সুর দিয়েছেন, যিনি গেয়েছেন, তারাও ভাগ্যবান, তারা জগৎ কল্যাণের জন্য সৃষ্টি করেছে। শুধু মুখে হরিনাম বললে হবে না। শ্রীমদ ভাগবতে যে নববিধ ভক্তি, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সক্ষম আত্মনিবেদন, প্রহ্লাদ মহারাজের উক্তি। আপনি কীর্তন শ্রবণ করছেন, যেটা আপনারা করছেন আপনাদের সব থেকে বেশি লাভ। কেন না, আপনার বিনা পয়সা কোনো পারিশ্রমিক ছাড়াই আপনারা রাত জাগছেন, অবশ্য তাদের ফল আপনাদের লাভ হবে। কি লাভ না, হরিনাম জগতের কল্যাণকারী ধনী মঙ্গলময় হরিনাম। এই হরিনাম শুনলে গাইলে বললে তার কোটি জন্মার্জিত পাপ ও রাশি থেকে সে পরিত্রাণ পেয়ে যায়। চুলের জন্য শ্যাম্পু, দাঁতের জন্য পেস্ট, গায়ের জন্য সাবান, আর মন পরিষ্কার করবার জন্য আমার মনের মানুষ, প্রাণের মানুষ, আমাদের সকলের নয়নমণি, মুকুটমণি নিতাই চান গৌরাঙ্গ মহাপ্রভু জীবের কল্যাণ সাধনার্থে হাতে পায়ে ধরে আলিঙ্গন দিয়ে ভক্ত চরণে গড়াগড়ি দিয়ে নয়ন জলে চরণ ভিজিয়ে দিয়ে তাদেরকে বলেছিলেন যে তোমরা বাহু তুলে মুখে বলো হরি বল। এই যে আপনারা শ্রবণ করছেন, যদি নাও বলছেন, ওই যে আমার বাচ্চা বাচ্চা মাগুলো, আমার বাবাগুলো কীর্তন শুনছে না, কীর্তন বুঝবে না, কারণ কীর্তন অনেক কঠিন বিষয়। তাহলে তাদের কল্যাণ কি হবে? কানে গেলেই কল্যাণ। যদি কেউ না বোঝেতে হো, শুনিতে শুনিতে সে হো, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবেন প্রীতি, জানিবে সে প্রেমের রীতি, শুনিলেই হয় তার হি। এই হরিবাসরের মাধুর্য কোথায় জানেন, কতটা জানেন? যেখানে হরিনাম হয় সে স্থান কি, বাহ কত ভালো এখানকার মায়েরা। কারণ বিষ্ণু পুরাণে স্বয়ং গোবিন্দ নিজেই বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি লক্ষ্মীপতি নারায়ণ কিন্তু কলিযুগ আমি বৈকুণ্ঠে থাকবো না। যোগীরাং হৃদয় নচ, যোগী ঋষি ধ্যানী জ্ঞানীর হৃদয়ের মধ্যেও আমি থাকবো না। কোথায় থাকবো? মাত ভক্ত যাত্রা গায়ন্তি, যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন গাইবে, তাত্রাতিষ্ঠামে হে নারায়ণ, আমি সেখানে অবস্থান করব। এছাড়াও এই পদাবলী সাহিত্যের মধ্যে, কীর্তন রসের মধ্যে, ভাগবত ভক্তির উদ্দীপনায় যদি কোনো মহান্তের নাম, কোনো শুদ্ধ বৈষ্ণবের নাম এসে যায় প্রাসঙ্গিকতায়, তাহলে মনে রাখবেন যে সেই বৈষ্ণব স্বয়ং হরিবাসর এসেছেন। এটাই লীলার গুণ, এটাই লীলার কৃপা। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম বাবা ময়না থেকে, আসতে একটু দেরি হলো, আমি বারবার দাদার সঙ্গে ফোনে কথা হচ্ছে, আসতে দেরি কেন না, একটা গোমাতা সন্তান বাসুর হয়েছে, সন্তান প্রসব করেছে রাস্তার মধ্যে, ওইদিকে যানজট, এদিকে যানজট, কোনো লোকজন যেতে পারছে না, যে যাচ্ছে ফস করে উঠছে গোমাতা। তা আমি দাঁড়িয়ে গেলাম, দেখে বললাম ছেলেদেরকে যে তোমরা কাজ করো ভাই, তোমরা বাছুরটাকে সরিয়ে দাও রাস্তা থেকে। বলে কেন দাদা? বলে শোনো, এটাই মায়ের টান, বাছুর যেখানে যাবে মা পেছনে পেছনে যাবে। বাছুরটাকে কষ্ট করে যখন সরিয়ে দিল, গোমাতা রাস্তা থেকে বাছুরটার কাছে চলে গেল, রাস্তা ক্লিয়ার, ফাঁকা হয়ে গেল, যানবাহন চলাচল করতে লাগলো। এটা থেকে আমরা কি শিক্ষা পেলাম, যে বাছুরের পেছনে যেমন ধায় গাভীগণ, সেই রকম ভক্তির পেছনে ভগবান।
তিনি বিশ্ব পিতা, তিনি আমাদের কল্যাণ সাধন করেন, আর আমাদের কল্যাণ সাধন একমাত্র হরিনাম। হরিনাম ছাড়া আমাদের কোনো কিছু না। এই যে রাস্তার ধারে ধরুন পেরিয়ে যাচ্ছেন, হাজার হাজার মানুষ পেরিয়ে যাচ্ছে, এখানে চিরঞ্জিত পরে হরিনাম হচ্ছে কত মানুষ। একটা ডোবার মধ্যে একটা বাচ্চা, 5-7 বছরের বাচ্চা পড়ে গেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, চিৎকার করছে। এখন ছেলেটা অপরিচিত, লোকজন পেরিয়ে যাচ্ছে, কেউ আর রিক্স নিতে চাইছে না, কেউ রিক্স নিতে চাইছে না, কেউ যাচ্ছে না। বলে যাচ্ছে না, পরের ছেলে পরমানন্দ। এখনকার মানুষের প্রবৃত্তি এটাই, পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায়। কিন্তু ওই জায়গাতে যদি ওর পিতা মাতা যায়, ওই এত মানুষের মাঝে যদি মা বাবা যায়, আর মা বাবা যদি দেখতে পায় যে তার ছেলেটা জলের মধ্যে ডুবে মরে মরতে যাচ্ছে, মা বাবা কি থাকতে পারবে? কি করবে? ছুটে গিয়ে ছেলেটাকে বাঁচাবে, এমনকি নিজের জীবন উৎসর্গ করে ছেলেটাকে ডোবার থেকে উদ্ধার করবে। ভগবান এটাই করেন। আমরা সংসার রৌরবে বারবার বারবার ডুবে যাচ্ছি, আমাদের ভজন উন্নত নয়, উচ্চস্তরের নয়, সদ্গুরুর কৃপা প্রাপ্ত আমাদের জীবনে বড় অসম্ভব ব্যাপার। কারণ সত্যিকারের গুরু পাওয়া এটা জীবনের সব থেকে বড় প্রাপ্তি। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবোল।